যেখানে জানব রাজা বলে একজন রাজা বাস করতেন, সেই রাজাদের একটা বড় পুকুর ছিল। সেই পুকুরে একজন সাধু ধ্যানে বসেছিলেন। সেই সময় মহিলারা স্নান করতে গিয়েছিলেন, গায়ে জল লেগেছিল, ধ্যান ভগ্ন হয়ে গিয়েছিল। সেই ধ্যান ভগ্ন হওয়াতে সাধুর অভিশাপে রাজবাড়ি ধ্বংস হয়ে যায়, সব কিছু শেষ হয়ে যায়, রাজাদের আর কোনো অস্তিত্ব রইল না। মাত্র রাজাদের একটা কাছারি বাড়ি বলেছিল, সেইটুকুনি অস্তিত্ব রইল, আর বাকি সব ধ্বংস হয়ে গেল। ধ্বংস হয়ে যাওয়ার পর এই গ্রামটা আবার নতুন করে শুরু হলো, তুন গ্রাম নামে পরিচিত হলো। তারপরে আমাদের নতুন গ্রামে প্রচুর অভাব অনাটন দেখা দিয়েছিল। এখানকার মানুষ খেতে পেত না, এখানকার মানুষ পড়তে পেত না, সেই একরকম সেই আদিম যুগের মতন ভাব ছিল। সেই ন্যাং টই ঘুরি বেড়াতাম আমরা, পণ্য প্যান পর্যন্ত আমাদের ছিল না, মানে এত অভাব ছিল। মানে এখানে আমাদের কোনো চাষবাস তখন ভালো হতো না, জমি জায়গা কারোর ছিল না, আমাদের জিনিসের পরিচিতিও ভালো ছিল না, মানুষ এই মুনিশ খাতার উপরে নির্ভর ছিল, সেই মুনিশও মাঠের কাজ ছিল না, ফসল হতো না। তখন অভাবের অবস্থা থাকতে থাকতে আমাদের হলো, এবার আমাদের এক সাধু বাবা এলেন এখানে, কাঠিয়া বাবা, উনি এক সাধু বাবা এলেন। উনি আসার পর থেকে আমাদের এই নতুন গ্রাম আজ 24 বছর হচ্ছে এই উন্নয়নের দিকে দেখা দিয়েছে। মানে লোকের পাকা বাড়ি হচ্ছে, আজ জমি জায়গা ফসল ভালো হচ্ছে, তারপরে ধান পাটো সব ভালো হচ্ছে, আমাদের ব্যবসা বাণিজ্য ভালো চলছে। অরিজিনাল প্যাঁচা হচ্ছে এইটা, আজ থেকে দীর্ঘদিন আগে এই প্যাঁচাটা শুধু লক্ষ্মী পূজা উপলক্ষেই তৈরি হতো এবং লক্ষ্মী পূজাতেই ব্যবহার করা হতো। এই প্যাঁচাটা গোল কাঠ থেকে তৈরি করে এইরকম করা হয়। এইরকম করার পর এই দুই সাইডে, এই দিকে এবং এই সাইডে মাটি দিয়ে দানা তৈরি করার পর সাদা রং দিয়ে আর বিভিন্ন রকম রং চাপিয়ে এই প্যাঁচাটা তৈরি করা হতো কমপ্লিট। কিন্তু এখন যে প্যাঁচাটা আমরা বর্তমানে নতুন গ্রামে তৈরি হয় সেটা সর্বত্রই চাহিদা এবং সর্বত্রই পছন্দ করে বা চলেও ভালো। ১৯৫৭ সালে আমাদের এখানে একটা ট্রেনিং হয়েছিল, ট্রেনার হিসেবে হরিপদ রায়চৌধুরী ছিলেন, আর হচ্ছে আমাদের যিনি প্রভাস সেন ছিলেন, অনেক ডিজাইনগুলো এনে দিয়েছেন বাইরে থেকে ডেভেলপমেন্ট করে, দিয়ে আমাদের এই নতুন ধরনের প্যাঁচাগুলো করা উঠেছে। এবং সেই ট্রেনিংয়ের কাজ থেকেই আমাদের নতুন গ্রাম গিয়ে একটা জায়গায় পৌঁছাতে পেরেছে। Yeah.
চাঁচা বলুন, গৌরাঙ্গ বলুন, নিতাই বলুন, বা আপনার রাশি পুতুল বলুন, আজ থেকে যদি 50 বছর পিছিয়ে যায় তখন আমাদের যেটা আসল বাজার ছিল সেটা হচ্ছে নবদ্বীপ ধাম। এছাড়া আমাদের নতুন গ্রামের পাশেই যে পাটুলি রয়েছে, পাটুলি বলে জায়গা, তা ওই পাটুলি সদর বাজারের কিছু ব্যবসাদার ছিল বৈরাগ্যদের। সেই বৈরাগ্যরা ওই সময় বিভিন্ন দেশে দেশে বিভিন্ন রকম জিনিসপত্র নিয়ে বিক্রি করত। ওই সঙ্গে আমাদের এই নতুন গ্রামের কাঠের পুতুল ওই বৈরাগ্যরা নিয়ে যেত, নিয়ে গিয়ে ওই বিভিন্ন দেশে ওরা বিক্রি করত। তারপরে আমরাও আবার সেই সময় হাটে ঘাটে বিক্রি করতাম, এইভাবে আমাদের চলত। Yeah.